যে ফলগুলো গর্ভ অবস্থায় খাওয়া জরুরি। গর্ভ অবস্থায় খাবার খাওয়ার বিষয়ে একটু সতর্ক হতে হয়। কিছু খাবার ভ্রূণের ক্ষতি করে, আবার কিছু খাবার মা ও গর্ভস্থ শিশু দুজনের শরীরে শক্তি যোগায়। ভিটামিন ও পুষ্টি পেতে গর্ভাবস্থায় কিছু ফল খাওয়া জরুরি। তবে গর্ভাবস্থায় যেহেতু বেশ স্পর্শকাতর বিষয়, তাই যে কোনো ফলই শরীরের অবস্থা বুঝে খাবেন। এক, অ্যাভোকাডো। এই ফলের মধ্যে উচ্চ পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের জন্য এই ফল খেতে পারেন। দুই, আম। এই গ্রীষ্মকালীন ফলটি শুধু সুস্বাদুই নয়, এর মধ্যে আছে স্বাস্থ্যকর অনেক উপাদান, রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি। গর্ভাবস্থায় এই ফল বেশ পুষ্টিদায়ক। তিন, আঙ্গুর। অনেকে ভাবেন গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়া ঠিক নয়, তবে আঙ্গুরে রয়েছে ভিটামিন এ, ফলে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এগুলো পাওয়া যায় আঙ্গুরে, তাই এই ফল গর্ভাবস্থায় খেতে পারেন। চার, লেবু। লেবু হজম ভালো করে, বমিভাব ও সকালের ক্লান্তিভাব দূর করে। এছাড়া লেবু শরীরের বিষাক্ত পদার্থ দূর করতেও কাজে দেয়। পাঁচ, কলা। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য খুব প্রচলিত সমস্যা, কোষ্ঠকাঠিন্য দূর করতে এই সময় কলা খেতে পারেন। ছয়, কমলা। কমলা সাইট্রাস ফল, এটি ভিটামিন ও পুষ্টিগুণে ভরপুর। গর্ভাবস্থায় এই ফল খেলে ভিটামিন সি এর চাহিদা অনেকটাই পূরণ হবে। সাত, আপেল। বলা হয় প্রতিদিন একটি আপেল খেলে আর ডাক্তারের কাছে যেতে হয় না। চিকিৎসকের কাছে না যেতে হলেও এটি একটি অনেক রোগ প্রতিরোধ করে। গর্ভাবস্থায় ফলটি খেতে পারেন, এটি গর্ভাবস্থায় খুবই নিরাপদ।